মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার টু হলো কবর, নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান। এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার হলো মানুষের কবর। আজকে দেখলাম এই কোথায় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ, সিদ্দিরগঞ্জ নামে একটা থানা আছে না, ওই থানার ভিতরে একটা গোরস্থান থেকে একটা মরা মানুষ একুশ দিন পরে, একুশ দিন পরে শুধু গুংরা নেওয়াজ, এরম গুংরা নেওয়াজ ওই গোরস্থানে আছে। বাসের জাত সিদ্দিরগঞ্জে মুসলমান শুনে নাও, আজকে দেখি বড় আশ্চর্য হয়ে গেলাম। একটা মানুষ আজকে মা গতকালকে মারা গেছে, এই মানুষটার জানাজা হবে, কবর হবে, কবর খুঁড়তে গেছে বাস কাটতে যাইয়া, একুশ দিন আগে যে কবরটায় মারা গেছে, পাশেই কবর খুঁজতে যায়, শুধু আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, এত ভয়ঙ্কর। ওই যারা কবর খুঁড়তে গেছে এরা ভয়ে দুপুর বেলা তারা পালায় পায়ে চলে আসছে, এসে মসজিদের ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব হুজুর আমরা গোরস্থানে ঢুকেছিলাম, কিন্তু একুশ বাইশ দিন আগে যে গত এই বিশ একুশ দিন আগে যাকে কবরে রাখা হলো ওই কবরের পাশে যাইয়া, মুসলমান শুনে নাও, ওই কবরের মধ্যে গিয়েছিলাম, কবরের পাশে শুধু ওখান থেকে আওয়াজ আসতেছে, এমন ভয়ঙ্কর আওয়াজ আমরা আগে কোনোদিন শুনি না। ইমাম সাহেব হুজুর বলেন, দেখেন মনে হয় লাশটা মনে হয় খাবার জন্য কোনো কুকুর হয়তো শিয়াল ঢুকছে, ওই দূর থেকে মনে হয় সিদ্রা করে একটু খেয়াল করেন যায়। ইমাম সাহেব লোকজন নিয়ে গেলেন মুসলমানের সিদ্দিরগঞ্জের জমিনে, ইমাম সাহেব হুজুর উনি গেলেন খোঁজ নিয়ে, আজ গেছিলেন যে দেখে আসি, যা দেখে কোনো কবর করে নাই, কিন্তু ওখানে দাঁড়ানো পর কোনটা গুংরানো আওয়াজ, অনেক গুংরানো আওয়াজ, খালি গুংরাইতেছে, জোরে জোরে আওয়াজ আসতেছে। ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করলেন, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে সবাইকে নিয়ে ইমাম সাহেব প্রায় দশ মিনিট মোনাজাতে অংশগ্রহণ করলেন। মোনাজাতের পরে ওই কবরে আর আওয়াজ আসে নাই, আওয়াজ আসে নাই, মুসলমান শোনো। এরপরে ওই যে মহিলাটা মারা গেছে, এই মহিলাটার ছেলে আছে একটা, ওই ছেলেটা আছে, ছেলেটা বলল উনি সুদে কারবার করতেন মেয়েটা, এবং দুশ্চরিত্র মানুষ ছিল, ভালো চরিত্র ভালো ছিল না, স্বামীর সঙ্গে অনেক আগে সারাসারি হয়ে গেছে, ওই ছেলেকে নিয়ে এলাকার মধ্যে সুদে কারবার করত, ওই সুদের কিছু টাকা লাভ্যাংশ আসতো, এটা দিয়ে সংসার চালাতো। ছেলেটা এখন বিরাট কোম্পানির চাকরি করে, ছেলে বলতেছে আমি আর চাকরি করব না, আমি আর কোথাও যাব না, আমার দুঃখিনী মা আমাকে মানুষ করার জন্য হারাম পথ উপার্জন করত। আজকে আমার মায়ের কবরে, আমরা আপনারা সবাই শুনেছি মায়ের কবরে গর্জন, যখন মুসল্লিকরাম সবাই দোয়া করেছে আমার মায়ের কবরটা একটু আসান পেয়েছে, ওই তাজাবের ফেরেস্তা কবর থেকে চলে গেছে। আমার মুসলমান বাবারা, দ্বিতীয় নম্বর বিপদ হলো মানুষের কবর, এরপর আর বিস্তারিত লেখাও নাই, দেখতেও পারি নাই, সুতরাং বেশি দূরের ঘটনা না, আপনাদের এলাকার ঘটনা। এই জন্য সদা সর্বদাই কবরের পাশে যাবেন, কারণ মানুষ মৃত্যুর পরে সাতটা হক থাকে প্রতিটা সন্তানের, তার মধ্যে এক নম্বর হলো মা বাবার জন্য সব রেশানি করা, দুই নম্বর তাদের জন্য মাগফিরাত কামনা করা, ওই সাত নম্বরে যায় সদা সর্বদাই বেশি বেশি করে মা বাবার কবরটা যায় জিয়ারত করা। আজকে আমরা যারা শুয়ে আছি আমাদের আপনজন কবরে, অনেকেই মাসে একবার যাই না, বছরে একবার যাই না, আব্বা মার মতো আমরাও যেদিন বিদায় হয়ে যাব, আমাদের সন্তানেরাও কবরের পাশে যাবে না, আমরা বেশি বেশি জিয়ারত করতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম মানুষের তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মৃত্যুবরণ করেন, সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকে আমরা মরণকালে মুসলমান জিব্বা বাইর হয়ে যায়,
অনেকে মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ইরানের প্রেসিডেন্টও জানতো না যে বিমানে গেলে আমি মারা যাব। আহা, দুই তিনটা বিমান মাঝখান থেকে উনাড্ডা দুনিয়ার মধ্যে চিরবিদায়। প্রেসিডেন্ট সফল প্রেসিডেন্ট করলে এমন ভাবে মৃত্যু দিলেন, এ মুসলমান শোনো, আমাদের জিনেদার এমপি সাহেব, রানিং এমপি সাহেব, উনি গিছে, সে আপনার গিছে কোথায়? আমাদের গিছে আপনার ভারতে, গিছে ভারতে কাজের জন্যে। ভারতেরা বলতেছে আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী আসেন আমরা জানি না, আমরা জানি না উন্ডা যে গেছে সরকারি ভাবে আমরা বলতে পারি না, গেছে উনি মৃত্যু হয়ে লাশ, আজকে দেখলাম লাশ পাওয়া গেছে ড্রামের মধ্যে, ছোট্ট বাটির মধ্যে রেখে একদম লাশ কুটি কুটি করে কাইটা গোস্তগুলো টুকরো করে রেখে দিছে এমপি সাহেবের লাশ। সুতরাং কে কখন কোন হালাত থেকে মারা যাবে কেউ বলতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, আমি যে কথা বলতেছিলাম, কেউ মৃত্যুকালে পায়খানা করে দেয়, কেউ মৃত্যুকালে প্রসাব করে দেয়, কারোর চোখ দুটি বড় বড় হয়ে যায়, কারুর বাবার জিব্বা বাইর হয়ে যায়, এ মুসলমান কারুর একটা অঙ্গ পড়ে যায়, দেখা যায় হাত পা পঙ্গু হয়ে যায়, পা পঙ্গু হয়ে যায়, ওই মৃত্যুটা কত কঠিন। এর চাইতে সহজ মৃত্যু যদি 70 গুণ বেশি কষ্ট হয়, তাহলে এদের মৃত্যুটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক কিনা? আজকে কার জন্য তুমি সংসার করো, কার জন্য চুরি করো, কার জন্য জিনা করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য মানুষকে ঠগাও? এই দুনিয়ার কিচ্ছু তোমার নয়, এই দুনিয়ার সব তোমার পথ, কল্লমান সব শেষ করে দিবে কে? একটু জোরে চিল্লায় বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব, এই জমিনের পানিগুলো পুড়ে হবে যাবে ছায়, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আমরাও দুনিয়া থেকে চলে যাব, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, ছেলে নিয়ে যেতে পারবো না, মেয়ে নিয়ে যেতে পারবো না, সম্পদ নিয়ে যেতে পারবো না, আর ওই কাফনের তো কোনো পকেটও নাই, কোনো টাকা পয়সাও নিতে পারবো না, ব্যাংক ব্যালেন্স করে সুদ খাইলাম, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থুইয়া মাসে একটা মুনাফা পাইলাম, এটা দিয়ে সংসার চালাইলাম, কবরে মুনাফার দরকার আছে, সেই কবরের মুনাফল নামাজ, সেই কবরের মুনাফল মুসলমান দান সৎকার, সেই কবরের মুনাফা হলো নক্কার সন্তান, সেই কবরের মুনাফা হলো দুনিয়ার জিন্দেগিতে নেক আমল, এই নেক আমল বন্দেগি যদি না করে যাও কবর কিন্তু ভয়ঙ্কর হবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব তোমরা আমায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আরো জোরে বলেন এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার
আমি চলে যাব আমাই তোমরা বুইলা যায় না ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে সুতরাং দাদু ভাই আমার আপনার জন্য কেউ নাই ছেলে পরিবার পরিজন কেউ আপনার না এক নাম্বার বিপদ হলো আমার মরণ দুই নাম্বার কবর তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান একটার পর একটা বিপদ একটার পর একটা বিপদ আপনার নেক আমল করলে মরণটা সহজ হবে নেক আমল করলে ভালো কাজ করলে মরণটা সহজ হবে আর মরণ কেমন সহজ হবে মুমিনের মৃত্যু হয় ওই মুমিন ব্যক্তি আপনার আটা সেনে খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে আস্তে করে টান দিলে যেমন দাগ হয় নোনা আসে বাইর হয়ে যায় মুমিনের জানটা ঠিক ওই রকম বাইর হয় আশা আনে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয় আর এই মৃত্যুটার ভয়ঙ্কর যন্ত্রণা হলো ওই সত্তরটে উটের চামড়া জবাই না করে টান দে ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতেও কঠিন যন্ত্রণা যদি সহজ মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন কথাটা কি বুঝছেন সুতরাং দাদু ভাই এই দুনিয়ার মধ্যে সকলেই চলে অনেকে আমরা যারা আসছে আমরা চলে যেতে হবে আমাদের আব্বা মা চলে গেছে আপনারাও চলে যাবেন আমি একদিন থাকবো না রুহুল আমিন সিদ্দিকী আজকে কত ওয়াজ করতেছে এত ভাইরাল বক্তা অমুক ভাইরাল বক্তা সব ভাইরাল পড়ে থাকবে আমি থাকবো না আপনি থাকবেন না সব থাকবে আমার বা দাদু ভাইয়েরা সুতরাং আর রাত করব না আপনাদেরকে নিয়ে দোয়া করব লোকজন কম সমাগম কম তারপরও আকাশে মেঘ আপনারা নিজ নিজ বাড়িতে যাবেন আমি অনুরোধ করব আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন আপনারা হালাল খাদ্য খাবেন অনুরোধ করব যারা সুদের মধ্যে আছেন আপনাদের পায়ে ধরে বলবো আজ থেকে সুদকে না বলেন তবা করে ফিরে আসেন আজকে যে যারা ঘুষ খান আল্লাহর রাস্তা আপনাদের দুটি পায়ে ধরে বলে যায় ও ঘুষখোর বাজানেরা এ ভাবা তোরা ঘুষ খেয়ে কি করবি আজকে সুদ ঘেষ খেয়ে কি খেয়েও চলবে দিন চলে যাবে দিন না খেয়েও দিন চলে যাবে সুতরাং সুদ ঘুষ খেয়ে সন্তানকে মানুষ করতে পারতো না তেজ্যকে আজকে সেই সন্তানই একদিন আপনার আমার জন্য অভিশাপ করে আনবে আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আমরা যেন নেক আমল করতে পারি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে সকল বলুন আমিন আপনার নবীজিকে একটু সালাম জানায় সালাম এ মুসলমান গভীর মনোযোগ ইসমাইল নবী ইব্রাহিম নবী বাবা পুত্রের পুত্রের খেলা সন্তানের প্রতি আমাদের কত মায়া বাবার প্রতি সন্তানের কত মায়া কিন্তু মাওলারে কত ভালোবাসি ইব্রাহিম আলাইহিসসালাম হাতটা ধরে নেয় চোখের পানিগুলো পড়ে আল্লাহ প্রিয় বস্তু বলতে তো এটাই আমার একমাত্র সম্বল এটা যদি কুরবানি করে দিলে তুমি রাজি হও এটা যদি কুরবানি করলে তুমি খুশি হও এটা যদি কুরবানি করলে তুমি যদি আমার উপরে সহায় হও আমি পৃথিবীর সব কিছু করতে পারি একমাত্র যদি তুমি আমার সহায়ক হও গো আল্লাহ তুমি আমার স্রষ্টা আমি তোমার সৃষ্টি গো আল্লাহ যে কাজ করলে তুমি রাজি তুমি খুশি আমি ইব্রাহিম সেই কাজে রাজি খুশি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার ইসমাইল নবী ডাক দিয়ে বলে বাবা আর কত দূর বাবা আর কত দূর দাঁতের ময়দান কত দূর পিছন থেকে মাস্টার ইবলিস ডাক দিয়ে বলে ইব্রাহিম ও ইসমাইল তুমি কি জানো না তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায় ইসমাইল নবী ডাক দিয়ে কয় কে রে তুই কয় আমি তোমার আপনজন তোমার অতি কাছের মানুষ তোমার বাবা তোমারে নিয়ে যায় আমার আব্বা জান আমাকে দাওয়াতে নিয়ে যায় আমার আব্বা জান জিয়াপতে নিয়ে যায় আমাকে দাওয়াতে নিয়ে যায় বলে না ইসমাইল না তোমার আব্বা তবে দাওয়াতে নেই ঠিকই তবে সেই দাওয়াত নাই কোনো খাবার দাওয়াত নয় কোনো মেজবানির দাওয়াত নাই তোমার বাবা নিতেছে তোমাকে কুরবানি করার জন্যে তোমার বাবা নিতেছি তোমাকে চিরবিদায় করে দেওয়ার জন্যে তোমার বাবা তোমাকে লয়ে যায় কুরবানি করার লাদস্তে কুরবানি করার জন্যে মিনার দিকে ছুটছে ইব্রাহিম এও ইসমাইল তোমাকে নিয়ে তোমার বাবা ইব্রাহিম ছুটছে ইসমাইল নবী ডাক দে একবার নয় দুবার নয় ও একবার ধোকার শয়তানের ধোকায় যখন পড়েন ইসমাইল আলাইহিস সালাম একটু
ধীর গতিতে হাঁটতে লাগলেন। ইসমাইল নবী ডাক দে, ইব্রাহিম নবী ডাক দে, বলে বাবা ইসমাইল তুমি হাঁটতে পারো, কষ্ট হয় বুঝে মোর কষ্ট হয়। কয়ে না বাবা আমাকে তো পিছন থেকে কে যেন ডাক দে, বলে বাবা আপনি আমাকে কুরবানি করা নিয়ে জেনে যাচ্ছেন, যদি আপনার হাতে আমি কুরবানি হয়ে যাই তবে তো আমার জীবন ধন্য আলহামদুলিল্লাহ বাবা। বলে বাবা রে তোরে কে বলতেছে, বলে বাবা কে যেন পিছন থেকে বললেন, ইসমাইল আলাইহিস সালামের হাতে সাত টুকরা পাথর খুঁটে দিলেন। ইব্রাহিম নবী ডাকতে বললেন, বাবা এই নাও, সাত টুকরা পাথর সুরে হাতের মধ্যে দিলেন, কয় পিছনের দিকে সুরে মারো। ইসমাইল আলাইহিস সালাম একটা করে দুইটা করে তিনটা করে সাতটা পাথর যখন সুরে মারলেন, ও মুসলমান মাস্টার ইবলিস সেখান থেকে পালায়ন করলেন। আজ পর্যন্ত মদিনায় মনোয়ারায় যারা হজ করতে যায় ওই মিনা প্রান্তরে যাইয়া একটা নয় দুটি নয় সাতটা করে পাথর সুরে মারে, মাস্টার ইবলিসের গায়ে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছুঁড়ে মারলেন পাথর গুলো এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মারলেন, লা হাওলা লা কুওয়াতা ইল্লা আল্লাহ। শয়তান পালায় গেলেন, ইসমাইল আলাইহিস সালাম দুর্গতিতে হাঁটলেন, ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের হাতটা ধরে, এ মুসলমান মিনা প্রান্তরে যখন পৌঁছে গেলেন ডাকতে বললেন, বাবা আমি তোমাকে আনছি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য। বাবা গো আমি তোমার কাছে লুকাইব না, শোনো আমি প্রথম রাত্রে স্বপ্নে দেখলাম আমি পশু কুরবানি করলাম, আমার আল্লাহ দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন পশু কুরবানি করলাম, তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন আমি পশু কুরবানি করলাম, আমার স্রষ্টা আমার কুরবানি কবুল করে নাই, আমি হিসাব করে মিলায় দেখলাম, গবেষণা করে মিলায় দেখলাম পৃথিবীর মধ্যে একমাত্র প্রিয় বস্তুই হলে তুমি আমার, আমি তোমারও বাবা, কারণ তোমার প্রতি আমার মায়া, তোমার প্রতি আমার মমতা, তোমার প্রতি আমার ভালোবাসা, ও বাবা এই জন্য তোমার মায়ের কাছ থেকে তোমাকে আমি আনছি, তোমাকে এখন কুরবানি করব, আমার মাওলার নামে কুরবানি করো। ইসমাইল আলাইহিস সালাম মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, বাবাজি যদি আমার মাওলা রাজি হয় আমি আপনার কলিজা টুকরা সন্তান হয়ে আমি না বলবো না, যদি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করলে যদি আমার আল্লাহ খুশি হয় আমি দেরি করব না বাবা, আমি জলদি শুয়ে পড়ি তুমি কুরবানি করো, আমার গলার মধ্যে ছুরি চালায় দাও আমার আল্লাহ যেন রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার, ইসমাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বাইর করলেন, রশি বাইর করলেন, রশি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের পা বাঁধলেন, হাত বাঁধলেন, ছুটাছুটি যেন না করতে পারে হাতটা বেঁধে নিলেন। ইসমাইল আলাইহিস সালামের বলে, আব্বাজান আপনার কাছে আমার একটা দাবি থাকবে, ছোট্ট একটা দাবি, আমি কুরবানি হয়ে যাব, আমার এই রক্ত মাখা কাপড়টা নিয়ে আমার মায়ের হাতে তুলে দিবেন, আমি 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিলাম, যে মা আমাকে দুধ পান করে মানুষ করেছে গো বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, জন্ম দুঃখিনী মা, গর্ভে দাঁড়িয়ে মা, ওই মা সে থাকবে আমার আশা, এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের হাতে তুলে দিবেন, আর আমি যে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করেছেন আমার মাওলাকে খুশি করার জন্য, মাওলাকে রাজি করার জন্য আমাকে কুরবানি করেছেন, আমার মায়ের কদমে এই নালিশটা পৌঁছায় দিবেন, আমার দুঃখিনী মা যেন কোনোদিন কষ্ট না পায়, আমি আল্লাহর রাস্তে কুরবানি হয়ে যাচ্ছি বাবা গো, শুধু যাবার বেলা একটা মাত্র দাবি করে যায়, আমার মা যেন আমার জন্য কোনোদিন চোখের পানি না ফেলে, আমার মা যেন এই রক্ত মাখা জামাটা দেখে খুশি হয়ে যায়, আল্লাহর রাস্তায় যেন খুশি হয়ে যায়, এই জন্য আমার রক্ত মাখা জামাখানা আমার দুঃখী মায়ের হাতে পৌঁছায় দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার,
গভীর মনোযোগ। ইসমাইল নবী জমিনের মধ্যে শুয়ে আছে, ইব্রাহিম আলাইহিসসালাম সরে দিয়া গলার মধ্যে পোস লাগায় বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন ছুরি চালা দিছে রে, একটা পশম পর্যন্ত ইসমাইলের গলা দিয়ে কাটে না, ছুরি রাগ করে টানতে ফেলে দেয়, পাথরের উপরে ছুরি পরে পাথর দিয়ে খণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করে কি আশ্চর্যজনক, এত ধারালো ছুরি পাথরের উপরে পলি পাথর পর্যন্ত কেটে যায়, ইসমাইলের গলা কাটে না। কয় বাবা গো, ও বাবা আমি বুঝতে পেরেছি আমার মুখের দিকে তোমার চোখটা পড়েছে, যখন আমার মুখের দিকে তোমার চোখে চোখ লেগে যায় ওই মায়ার বাদনে পড়ে তুমি আমাকে কুরবানি করতে পারো না। বাবা যান আমি আপনার কাছে একটা দাবি করে যাই, বাবা গো আমার চোখ দুটি বেঁধে দাও, আমার মুখের দিকে তাকাইলে এই যুজ আমার মুখের দিকে তাকাইলে তুমি মায়ায় ছুরি চালাইতে পারো না, আমাকে তুমি কুরবানি করতে পারছো না রে বাবা, তোমার চোখটাও বেঁধে নাও আমার চোখটা বেঁধে দাও। ইসমাইল আলাইহিসসালামের চোখ বাঁধা হলো, ইসমাইল আলাইহিসসালামের চোখ বাঁধা হলো, ইব্রাহিম আলাইহিসসালামের চোখ বাঁধলেন, নিজের চোখটা বেঁধে যখন ছুরি চালায়া দিলেন বিসমিল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়া দিলেন, এ মুসলমান সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেলেন, রক্ত ছুটে এসে ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করেছো, ও আমার পরওয়ারদিগার আলম, আমি তোমার রাস্তায় কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে আমি খুশি হয়েছি, আল্লাহ তুমি যদি খুশি পাও তাহলে আমার কুরবানি, আমার নিয়ত, আমার আশা, আমার মনের বাসনা পুরা হয়েছে আল্লাহ, আমি অত্যন্ত খুশি হব যদি তুমি খুশি হও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাইরা। এদিকে হাজেরা বিবিকে মাস্টার ইবলিস অনেক ছলনা, অনেক কথা বলতেছে, মাস্টার ইবলিসের ছলনাই মা হাজেরাকে ফেলাতে পারে না। মা হাজেরা কয়, ও মাস্টার ইবলিস শোন, পিতা হইয়া পুত্রকে যদি কুরবানি দেয় এর চাইতে সৌভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। ও মুসলমান শুনে নাও, যদি আমার আল্লাহ যদি রাজি হয়, আল্লাহর ইলাহির যদি হুকুম হয়, যদি হুকুম হয়ে থাকে সন্তান পুত্রর হাত মুসলমান, পিতার হাতে সন্তান কুরবানি হবে, পুত্র কুরবানি হবে, এর চাইতে কি চাওয়ার আছে? আমিও ধন্য, আমার স্বামীও ধন্য, কারণ আল্লাহর হস্তে কলিজার টুকরাকে কুরবানি করে দিলাম। তুমি দূর হয়ে যাও, আমাকে তুমি ধোকা দিও না, আমাকে তুমি ধোকা দিও না, আল্লাহ যদি হুকুম করেন, আমার স্বামী যদি কুরবানি করে আমি এতে খুশি রাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমার দাদু ভাইরা শুনে নাও, ইব্রাহিম আলাইহিসসালাম চোখের চোখের কাপড়টা খুলে ফেললেন। ইব্রাহিম আলাইহিসসালাম খুলে যখন তাকাইলেন, তাকায় দেখে গায়ের মধ্যে রক্ত, কিন্তু ছুরি দিয়া কাটছে, ছুরিটা দিয়ে একটা দুম্বা পড়ে আছে, একটা দুম্বার দেহটা পড়ে আছে, রক্ত মাখা দুম্বা, কলিজার টুকরা সন্তান সামনে নাই, দেখে পিছনে দাঁড়ায় আছে ইসমাইল আলাইহিসসালাম, দাঁড়ায় আছে, দৌড়ায় যায় ইসমাইলকে বুকের সঙ্গে টান দি, জোরায়া ধরে বুকের সঙ্গে টান দিনে বলে, বাবা হে আমার পরওয়ারদিগার আলম, এই দুম্বাই লোক কই থেকে, কোথা থেকে পশু পাঠাইলা, কোথা থেকে তুমি কোন কুরবানি তুমি কবুল করলা, আমার ইসমাইল তো কুরবানি হয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে জানায় দেয়, যাও যাও, জিবরিল আমিন পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আছে 42 বার, একবার নয় দুবার নয়, 42 বার জিবরিল আমিন এসেছেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, ডাক দিয়ে বলে, নবী ইব্রাহিম আপনি সাকসেস, আপনার দর কুরবানি কবুল হয়েছে, সুতরাং এই দুম্বাটা আমাকে দিয়ে আমার আল্লাহ জান্নাত থেকে নাইছে, জান্নাত থেকে এনে পশু কুরবানি করে আপনাকে পরীক্ষা করেছে, আপনি পরীক্ষায় সাকসেস, আপনি পাস করেছেন, 100-এর ভিতরে 100 পেয়েছেন, আল্লাহ তাআলা পিতা পুত্রকে কবুল করেছে, আজ যদি আপনার ইসমাইল কুরবানি হয়ে যেত, পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান তার বাবার
প্রথম সন্তানকে কোরবানি করা লাগতো। সুতরাং পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহ এত ভালোবাসে, কারণ আসমান যেমনি বানাইছে আল্লাহ আপনাকে সেমনি বানাই নাই, জমিন আল্লাহ যেমনি বানাইছে আপনাকে এমনি বানাই নাই, এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে আল্লাহ যেমনি বানাইল এমনি তোমার বানাই নাই গো, ফেরেশতাকে আল্লাহ যেমনি বানাইছে আপনাকে তেমনি বানাই নাই, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যেমনি সেমনি আপনার এই বানাই নাই। আল্লাহ কয় বান্দা, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদ নদী বানাইলাম, যা কিছু বানাইলাম কোন আর ফায়াকুন বলে বানাইলাম, আর আমি আমার বান্দার, আমি আমার বান্দাকে আমি বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। সুতরাং বান্দাকে আমার আল্লাহ অনেক ভালোবাসে, সেই আল্লাহর রাস্তে আগামী কয়েকদিন পরেই কুরবানি হবে, সেই মাওলাকে কি খুশি করব আমার, আমাদের বোঝার দরকার, আমাদের জানার দরকার, শুধু গোস্ত খাওয়ার জন্য নয়, আমরা কুরবানি করব সেই মাওলাকে রাজি করার জন্য, যেহেতু আসমান জমিন যেমনি বানাইলো এমনি তোমার বানাই নাই, পাহাড় নদী যেমনি বানাইল এমনি তোমারে বানাই নাই, ও মুসলমান শোনো, জিন ইনসান যেমনি বানাইল এমনি তোমারে বানাই নাই, এ মানব জাতি শোনো, পৃথিবীর মধ্যে তোমাকে বানাইলো তার কুদরতি হাত দিয়া, সেই মাওলা যদি তোমাকে এত ভালোবাসতে পারে, সেই মাওলাকে আমাদের ভালোবাসার দরকার আছে কি না, আর একটু জোরে চিল্লায় বলেন আছে কি না, এর মানব বেশে কে আইলো রে, কে আইলো দুনিয়ায় বলো মানব, থাকতে নবী হীরার গুহায়, খবর দিত জিবরাইলাইশায়, থাকতে নবী হীরার গুহায়, খবর দিত জিবরাইলাইশা, ওরে কথা হতো মাওলার সঙ্গে, কথা হতো মাওলার সঙ্গে, কান্তেন নবী উম্মতেরই বেদনায়, মানুষ বেশে কে আই, কে আইলো এই দুনিয়ায় বলো মানুষ, আইলো এই দুনিয়ায় বলো মানুষ বেশে, কে আইলো এই দুনিয়ায়, ওরে সদাই নবী কান্তেন বসে, সদাই নবী কান্তেন বসে, উম্মতেরি বেদনায় মানুষ বেশে, কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায় বলো মানুষ বেশ, এ মুসলমান গভীর মনোযোগ, তাহলে আমরা কুরবানি করব কার জন্য, আরো জোরে বলেন কার জন্য, কোন বান্দাকে খুশি করার জন্য নাই, কোন বান্দিকে খুশি করার জন্য নাই, খুশি করব কাকে, আরো জোরে বলেন কাকে, আমার জান আমার মাল আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার, আরো জোরে বলেন কার, এই কুরবানি বলতেছিলাম নিসাব পরিমাণ মালের। এখন মুসলমান শোনো, এখন বড় লোকরা কুরবানি করিয়া এখন মাসালা দিছে গুড়াইয়া গুড়াইয়া দিছে কয়েক, দেখুন বড় বড় ফ্রিজ কিনা ঢুকায় রাখবে, ফ্রিজের দাম বেড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা, বাজারে এখন গত মাসও যে ফ্রিজ কিনা গেছে 1,000 টাকা কমে এখন 1,500 টাকা বেশি, কারণ কি বড় লোকদের জ্বালায় কিনা সম্ভব নয়। মুসলমান শোনো, ওই কুরবানির গোস্ত বন্টন করো তিনের, মুসলমান তিন করে, এ মুসলমান এক ভাগ তোমার জন্যে, এক ভাগ গরিব মিসকিনের জন্যে, আর একটা ভাগ হলো তোমার মুসলমান সোনাত্ম স্বজনের জন্যে। এখন তোমার ভাগটা তুমি খাও, পৃথিবীর মধ্যে 3 দিন পর্যন্ত কোরবানির গোস্তটা খাওয়া হলো উত্তম সুন্নাত, মুসলমান শোনো, তবে তুমি তোমার ভাগের গোস্তটা যদি খাও কোনো দোষের কারণ নয়, তবে তুমি গরিবের হক নষ্ট করো না, আত্মীয় স্বজনের হক নষ্ট করো না, এগুলো পালন করবা, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন কুরবানি আমরা এখন অধিকাংশ মানুষ, আজকে একজন প্রশ্ন করেছে হুজুর একজন আমার 7 বাগিতে কোন 7 করা যাবে, 5 বাগি 7 বাগি 3 বাগি, এখন আমার দেশে অধিকাংশ জানতে শরীফে কোনো সুৎখোর ঘুষখোরের সঙ্গে কোনো কুরবানি হবে না,
সুদখোর হারাম জিনিস, হারাম উপার্জনকারীর সঙ্গে কুরবানি দিবেন না এবং হারাম উপার্জনকারীর গোশত আপনি নিবেন না। হারাম উপার্জনকারী, হারাম ঘুষখোর সুদখোর, সে যত বড় গরু কুরবানি করুক, যত বড় পশু কুরবানি হোক, তার গোশতের সীমা নাই, কোনো গরিব মানুষ যাবেন না। কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? এই হারামখোরকে নিজের কাজ নিজে করতে দিবেন। এই আপনারা পশু কিনবেন, বাজারে যখন যাবেন যতটুক পারেন, যতটুক পারেন এইটা আপনারা করাই করবেন। এই কুরবানিটা যেটুকু পারবেন সাধ্য মতো আপনি চেষ্টা করবেন। গোস্ত খাওয়ার নিয়ত নয়, নিয়তটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহ যেন আপনার আমার উপরে রাজি থাকে, খুশি থাকে, আমরা যেন এই কুরবানিটা আমরা পালন করতে পারি। সকল বলুন আমিন। সবচেয়ে বড় কুরবানি হলো ত্যাগ করা। শালি যে গরু কুরবানি করলেই যে কুরবানি না, এই মহিমা তো ওই সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা। এই যে আজকে একটা কুরবানি আপনাদের জন্য হলো, এই ঘুম সারা রাত, সারা দিন গরমে ঘুমাইতে পারেন নাই, আজকে এখন ওয়াজের ময়দানে বসে আছেন, সকালবেলা কর্মজীবী মানুষ কর্মে চলে যাবেন, তাহলে এটাও সবচেয়ে বড় একটা কুরবানি, এটাও ত্যাগ স্বীকার করা। যেন বলেন ঠিক কিনা, আমিত্ব দূর করা, আমিত্ব দূর করা। আমার বাবারা, এই জন্য আমরা ওই কুরবানির মাসালা দিতে গেলে অনেক লম্বা আলোচনা। আমার অন্য দেশের কুরবানি, অন্য দেশের মাসালা হচ্ছে এই কোরআনের মাসালা, যেটা হাদিসের মাসালা, যেটা সেটা হলো আমি আপনার তিরমিজি শরীফের একটা হাদিস দেখলাম, আজকে সকালেও দেখলাম, যে যদি একটা একটা ফ্যামিলিতে দশজন ব্যক্তি হয়, দশজন ব্যক্তি একজন যদি ওই ব্যক্তির হয়ে কুরবানি করে, কুরবানি সকলের আদায় হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের দশজন যদি দশটা ক্ষমতা সমর্থবান হয়, দশজনই দশটা দিতে হবে। এখন আমাদের দেশে একটু ভিন্ন রকম, তবুও যেহেতু আজকে আমাদের দেশে গরিব মানুষ, সবচেয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন। অনেক মানুষ এক টুকরা গোস্ত কিনে খেতে পারে না, তাদেরকে দেওয়ার চিন্তা করে তাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। কুরবানি যে কুরবানি যারা করবেন, এখন এত লম্বা আলোচনা শর্ট করা যায় না, তবুও যেহেতু আমার আলোচনা ঘুরাইতে হবে, আমি যারা আপনারা শ্রম দিবেন আপনাদের কুরবানির গোস্ত পশুতে, তাদেরকে কুরবানির গোস্ত, তাদের এর বিনিময়ে কুরবানির গোস্ত আপনারা দিতে পারবেন না, তাদের পারিশ্রমিক ওই চামড়া দিবেন, পারিশ্রমিক গোস্ত দিবেন, পারিশ্রমিক আপনার ওই দিবেন, ওই যে অনেকেই বুড়ি দেয় এগুলো দেওয়া যাবে না। কথা বোঝেননি? এগুলো দেওয়া যাবে না, কুরবানির কোনো অংশ তাদের দেওয়া যাবে না। আপনি পারিশ্রমিক হিসেবে তাদেরকে টাকা দিতে পারেন, টাকা দিতে পারেন এবের মেহমানের ভাগ থেকে, যদি সে মেহমান হয়, মেহমান হিসেবে আপনি আপনার আপনার হয়তো দিলেন কি, আপনি আপনার ব্যক্তিগত আত্মীয় হিসেবে আপনি আপনার বংশ থেকে দিলেন, কিন্তু ওই গরিবের হক যেটা আছে, আত্মীয় স্বজনের হক, এটা থেকে আপনি আপনার ভাগ তো তিনটা ভাগ। এখন আমাদের দেশে একজন মানুষ ফ্যামিলিতে বেশি আছে, খাইয়ে ফেল সব। ওই কুরবানির যে একই নিয়ম, আকিকার একই নিয়ম, কিন্তু এখানে আকিকারও নিয়ম চলবে। আকি কুরবানির ভিতরে অনেকে এই মাসালাটা অনেক সময় ধরতেছে যে হুজুর কুরবানি কুরবানি করলের ভিতরে আকিকার অংশ দেওয়া যায় কি না। ও আকিকা হলো সুন্নাত, কুরবানি হলো অজিব। এখন আপনি কুরবানির ভিতরে সারা বছর আকিকা দিলেন না, আর এখন কুরবানির সময় অজীব হয়েছে ওই সময় গরু কিনে, এটা একটা দুষ্টকুটি লাগে, দুষ্টকুটি লাগে, একদম দেখতে খারাপ লাগে, একদম দৃষ্টিকটু নাকি, দৃষ্টিকটু লাগে না, কথা কন না কেন, মানুষের দৃষ্টিতে খারাপ দেখা, ইসলামের দৃষ্টিতে অন্য মানুষ অমুসলিমেরা দেখে, দেখ ওরা গোস্ত খাওয়ার জন্য এখন আর পারে নাই, ছেলের সুন্নাতে আকি করতে ঢুকে দিচ্ছে, না দেওয়াই উত্তম, দেওয়া যাবে, যা যাবে না যেটা না দেওয়া যাবে, যদি কেউ দেয় দিতে পারবে, কিন্তু না দেয়াই উত্তম আমি আমার দৃষ্টিতে মনে করি। কারণ হলো যেহেতু এটা কুরবানির চান্দে কুরবানি অজীব, সে তো আমি কুরবানি বাদ দিয়ে, আর এখন গরিবের উপরে কুরবানি অজীব হয় না, আপনার উপরে অজীব হয় না, যদি আপনি কুরবানি গরু কিনে ফেলেন বা পশু কিনে ফেলেন এই নিয়ে আমি কুরবানি করবো, ওটা আপনার জন্য অজীব হয়ে যাবে, কিন্তু আপনি নেশা পরিমাণ মালের মালিক হয় নাই, নিয়ত করেছেন এই গরুটা এই পশুটা আমি কুরবানি করব, আপনার উপরে অজীব হয়ে যাবে। এবার আপনি যতই বাঁচতে চান বাঁচা যাবেন, ওটা দিতেই হবে, কথা বুঝেননি? এখন এটা নিয়ে অনেক মাসালা আছে, এইটা মাসালা দিতে গেলে আজকে রাত আমার শেষ হয়ে যাবে। আমি শুধু বাঁচার জন্যে আর কুরবানির সামনে এই জন্য দুই চারটে কথা, গরমের দিনে শীতের ওয়াজ করা ঠিক না, শীতের দিনে গরমের ওয়াজ ঠিক না, তবুও আমি শুধু আপনাদের বাঁচার জন্যে কয়েকটা বিষয়ের উপরে, যে কুরবানি ওই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, চালাই দিয়েছিল ছুরি, যদি কেটে যেত তাহলে কি হতো? আর আজকে আমরা ছেলেরা এত অন্যায় করে নামাজের জন্যে, শীতের দিনে ঘুম থেকে উঠাই না, ছেলে গাজামত খায় আমরা তাদেরকে বারণ করি না, আজকে মাহফিলে কিন্তু আনি না, আপনাদের ছেলেগুলো আসে না, নাতিগুলো আসে না, নিয়ে আসে নাতে করে, ওয়া শুনে আসি, আনেন নাই, নিজে তো আসেনি নাই, এরপরে সন্তানা দু আনেন নাই, আরও যদি গান বাজনা আনতেন, যদি গান হতো নাতিরে কোথায় দাদা গান শুনে আসি, ছোট ছেলে কই আব্বু আমি যাবো, কয় হাট তালে যাই,
দুই বাপ্পিটা হাত ধরে চলে আসতেন। কিন্তু আজকে জান্নাতের বাগানে মানুষের সংখ্যা কম, কারণ আমাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায়ো না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মহরণ। এটি জোরে বলা যাবে না, আমার মহরণ সাউন্ড বার রাখো। এই আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায়ো না, আমি চলে যাব তোমরা আমায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কুল্লু নাফসিন আলা ইন্না ইল্লাল্লাহি লা ইয়ামুত, জোরে বলা যাবে না মারা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, দেখা যায় পৃথিবীর মধ্যে সন্তান আছে বেঁচে বাবা নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ নিয়েছে কাঁধে, সেই জানে লাশটা কত ভারী। এখানে যারা আপন জনের লাশ যারা কাঁধে তুলেছেন, এরা জানে আপন জনের লাশটা কত ভারী, আদরের বাবার লাশটা কত ভারী, আদরের মা আল্লাশটা কত ভারী। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই, মানুষের দুইটা সময় মৃত্যু হয়। নাম্বার ওয়ান হলো মানুষের মৃত্যু হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। ও মুসলমান দিন শুরু করলা মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করে 12টা বাজতে চললো এখনো তুমি মৃত্যুবরণ করো নাই, ফজরের রক্ত পর্যন্ত তুমি বড় বেঁচে থাকবা, কেউ বলতে পারি না। এই জন্য শুরু থেকে বললাম তোমার পরবর্তী সময়ে তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেই জানো না, কারণ এখন থেকে ফিরে যাব, কত আশা করেছি আগামী দিন কি করব, আগামী দিন ঘুম থেকে উঠে কোথায় যাব, আগামী দিন ঘুম থেকে উঠে এই সদায় করব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি বাজার করব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি মার্কেটে যাব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি কলেজ স্কুলে যাব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি কোথায় বিদেশের দিকে রওনা দিব, আমার আল্লাহ আগামী দিন হতে দেয় না, কারণ আপনার রাতের অন্ধকারে আজরাইল চলে আসছে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যাও, এক অক্তে মৃত্যুবরণ করলেন পরের অক্তেই তোমার মরণ, ব্যক্তির
জীবনের অমূল্য সম্পদের নাম হলো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নাই। এই বডি দেখতে শুনতে ভালা, মুসলমান একটা হাত নাই তবুও চলবে, একটা পা নাই তবুও চলবে, চোখ নাই তবুও চলবে, আপনার মুসলমান বুবা তবুও চলবে, হাত পা বিহীন ওই মানুষটার তবুও দাম আছে, যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রুহটা আছে। ওই রুহবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, চেহারা অনেক ভালো, বড় চাকরি করে, বড় গাড়ির মালিক, বাড়ির মালিক, রুহটা নাই, কোনো দাম নাই, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হয়ে যায় মায়ের। সুতরাং মানব দেহের অমূল্য সম্পদের নাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এই রূহবিহীন কোন বডির মূল্য নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, আর ঈমানবিহীন নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর আমলের কোনো মূল্য নাই। আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, অনেকেই কষ্ট পায়, এই ঈমান একটা হলো, ঈমান একটা হলো আমল, এখন ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল, আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো কুরবানি, আমল হলো জিকির, আমল হলো মুসলমান দান সদকা, এগুলোর নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, ঈমান ও আমল ও আমার নবী মুস্তফা গো, বলেন ঈমান আমল ও আমার নবী মুস্তফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, এসকে মুহাম্মাদের মালা যদি গলে রয়ে গো, ঈমান আমল ও আমার নবী মুস্তফা গো, বলেন ঈমান আমল ও আমার নবী মুস্তফা।